কর না তুন বাবু ওই তিন কানে রান না বাপু আমি খুব ভালো করতে পারি ওই সবজি দিয়ে ভাজা মুগের ডাল লাউ চিংড়ি আর মোচার ঘন্ট আমি খুব ভালো করতে পারি বাহ 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 ভেরি গুড স্টুডেন্ট আচ্ছা বদ্ধি তো ফাটিয়ে দিয়েছে এতে এরকম ভাবে আমরা প্রত্যেকে যদি তিনটে 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 করে রান্না করে ফেলতে পারি তাহলেই তো কতগুলো হলো হিসাব করো হিসাব করো দাঁড়া দাঁড়া বলছি বলছি এই ও তিন আর আমি তিন হয়ে গেল গিয়ে ওই ছয় হ্যাঁ তারপরে ও তিন তাহলে হলো নয় 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 আর ও আরেকটা তিন তাহলে হলো বলা বারো 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 আর তুইও তিনটে তো করবি তো নাকি না কি বলছে আমি নাকি রান্না করব না আরে এই তো সেদিন দেখলে চোখের সামনে রান্না করে করে ফাটিয়ে দিলাম উজবুকের জন্মদিনটা কেমন পালন করলাম বলো বাবা এত কি হলো নতুন বউ হ্যাঁ আবার আমাদের সকলকে সামনে তুই নিজের স্বামীকে উজবুক বললি হ্যাঁ দেখি উজবুককে উজবুক বলবো না তার কি বলে ডাকবো হ্যাঁ তোমাদের পাল্লায় পড়ে দেখতে পাচ্ছি আমার বরের একটা অন্য নাম ঠিক করতে হবে শুধু তোমাদের সামনে রাখার জন্য আচ্ছা নতুন বউ নিজে স্বামীকে কে উজবুক বলে ডাকে বল তো কেউ ডাকে আমি ডাকি আরে বাবা এত ভালোবেসে আদর করে আমার মিষ্টি বর্তার আমি কি সুন্দর একটা নাম দিয়েছি সেটা শুনলে তোমরা এমন রাগ করে ওঠো বলার কথা না সত্যি বাপু নতুন বউ ওই তোর সঙ্গে আমরা মোটে কথা পারবো না একদম পারবো না আর ওই তোর ওপর না করেও না বাপু কোনো লাভ হবে না জানি ওই তোর যা করার তুই তাই করবি ফিরে এসো আমরা কিন্তু মূল বিষয় থেকে অনেক দূরে চলে যাচ্ছি হ্যাঁ আরে বাবা বি সিরিয়াস এই কথাটা ভুলে গেলে চলবে না যে পরশু থেকে আমাদের ব্যবসাটা শুরু হচ্ছে কনসেন্ট্রেট ও নতুন বউ ওই বলতেছি ওই অর্ডার না এলে তো আমরা বুঝতে পারবো নি কত কি রান্না করতে হবে কি ছুটি বুঝতে পারবো নি দেখ দেখি আমার দুই দেওরে কাণ্ডখানা দেখ সে কখন গেছে অর্ডার আনতে এখনো এলো নি কখন গেছে এখনো অব্দি ফিরলো নি হিলো তোরা যে এত গল্প গুজব করতেছিস কই আমাকে তো একবারও ডাকিস নি হ্যাঁ আমাকে কি তোরা বুড়িদের দলে ফেলে দিলি নাকি এসে গেছে সমস্ত প্রবলেম সলভড তুইও আছিস নতুন বউ যখনই আমাকে দেখবি ভালোবাসা একেবারে উজলে উঠবে এই যে তোরা কথাবার্তা বলছিস ওই ব্যবসা নিয়ে কি সব গল্প গুজব করতেছিস আমাকে দেখেছিস একবারও আমি যা যা রান্না জানি না পারবি তোরা কেউ পারবি করতে আর রান্না যদি লোকে খায় না এমন সুখে যদি করবে দরজার বাইরে একবার লম্বা লাইন পড়ে যাবে আচ্ছা মেজমা বলো তো তোমাকে ছাড়া আমরা এই কাজটা শুরু করতে পারবো তোমাকে ছাড়া হবে আমাদের হ্যাঁ কিছুতেই হবে না আরে আমরা তো এই পনেরোখানা পদ মতো ভেবে উঠতে পেরেছি কিন্তু আমার তো ইচ্ছে ছিল একেবারে গ্র্যান্ড ওপেনিং করব একশোখানা পদ দিয়ে শুরু করব হ্যাঁ একশোখানা পদ এ লোক খাইয়ে মারবি না কিলো এ তোরা কি আমাদের হাত হাত করে পড়তে চাস এ একশোখানা উড়িয়ে বাপ রে বাপ Wow, 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 wow.